Hi. Hi, hi, hi. বসবি ওখানে চল বস শোন আবির এই যে ভুল কাজটা তুই করলি এই ধরনের ভুল কাজ করা তোর যেন বন্ধ হয় আর যেন কখনো তোকে এই ধরনের কাজ করতে না হয় রাগাদি এইসব কথা আমাকে না বলে যাকে বলার তাকে বলো কার কথা বলছিস তুই ঐশ্বর্যের কথা বলছিস না না ঐশ্বর্যের কথা বলবে কেন ঐশ্বর্যের জন্য কি সুইসাইড করতে গেছিল ঐশ্বর্যের জন্য কি এত বড় কাণ্ড ঘটাতে গেছে জানোই যখন আমার ছেলে তোমায় ছাড়া থাকতে পারে না আমার ছেলের ধ্যান জ্ঞান তুমি তো ও যখন তুমি আনতে গিয়েছিল তখন এলে না কেন বড় বড় তুমি এমন করে বলছো যেন ও ফিরে এলে তুমি ওকে বরণ করে নিতে আমার বরণ করায় বা না করায় কি এসে যায় তাতে কেউ এলো না সেই তো এলো শুধু সময়টা পার করে এলো যখন আসার দরকার ছিল তখন এলো না আমি চেষ্টা করেছিলাম মা তুমি যে আমাকে তোমার মন থেকে দূরে সরিয়ে দিয়েছো তা তো আমি জানি আমি চেয়েছিলাম তুমি যাকে ভালোবাসো যাকে ভালোবেসে মনের মধ্যে বরণ করে নিয়েছো তার সঙ্গেই তুমি থাকো আমি চেয়েছিলাম ঐশ্বর্য দিদিকে যখন আমি কথা দিয়েছি সে কথার খেলাপ আমি করব না কিন্তু আমি বাধ্য হলাম মা আমি আমি নিজের কাছে পরিষ্কার থাকলাম যে আমি চেষ্টা করেছি দয়া করে এবার তুমি অন্য চেষ্টা শুরু করো অন্য চেষ্টা যা করলে আমার ছেলেটার জীবন বাঁচবে সেই চেষ্টা আমার কথা বুঝতে পারছিস না আমি তো তোকে বলে দিয়েছিলাম তোর আর কাউকে ভয় পাবার কিছু নেই কিচ্ছুতে ভয় পাবি না ভয় আমি কোনোদিনই পাইনি বাবা আমি শুধু চেয়েছিলাম আমার কথাটা রাখতে চেয়েছিলাম তোমার ছেলে যেন ভালো থাকে দুটো কোনোটাই যখন হয়নি তখন আর আমার ভয় কিসের ভয় কাকে যাক যাও ওকে ঘরে নিয়ে যাও দেখতে পাচ্ছ না কেমন দুর্বল হয়ে রয়েছে যাও নিয়ে যাও কাল পরশু থেকে তুমি আবার ইউনিভার্সিটি যাবে এবছরও যদি পরীক্ষা দেওয়া না হয় তাহলে আর আফসোসের শেষ থাকবে না এবার কিন্তু তোমাকে ঘুরে দাঁড়াতেই হবে এই আমি তোমায় বলে দিলাম কি করে করতে পারলে তুই ও তোর বৌদি হয় তুই আমার ভাই হস আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা কি বড় মামু আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি সে কি কথা কেন তোমার কিন্তু কথা ছিল এই কথাটা পাঁচ কান না করার যাই বাবা পাটাড়ি বজরংবলী পূজাটা দিয়েছি আমি লাড্ডু না দিলে তো বজরংবলী ব্রেকফাস্টই খাওয়া হবে না আরে বাবা এবার তো কোন থেকে নামাও ও হ্যাঁ হ্যাঁ আর যা বললাম মনে রেখো ইয়াপ ইয়া সাবধানে সাবধানে দেখে বটরা তো আমরা চেষ্টা করছি
যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?